বলিউডে ফের শোকের ছায়া, সতীশ কৌশিকের পর এবার প্রদীপ সরকার। মাত্র 67 বছর বয়সে প্রয়াত হলেন বাঙালি চিত্র পরিচালক প্রদীপ সরকার। জানা গিয়েছে এদিন ভোর রাতে 3 নাগাদ হঠাৎই পরিচালকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শরীরে পটাশিয়ামের মাত্রা কমে গিয়েছিল বলে এমনটাই খবর। ভোর 3:30 নাগাদ তার মৃত্যু হয়। বিজ্ঞাপন জগতে বহু নামি দামি কোম্পানির অ্যাড শুট করেছেন তিনি, তবে বলাই বাহুল্য বিজ্ঞাপন জগতে তিনি অন্য মাত্রা নিয়ে আসেন। এরপর 2005 সালে পরিণীতা ছবি দিয়ে পরিচালনায় আসেন প্রদীপ সরকার। তারপর একের পর এক লাগা চুনেরি মে দাগ, মর্দানি, হেলিকপ্টার ইলা প্রমুখ জনপ্রিয় ছবির পরিচালনা করেছেন তিনি। প্রদীপ সরকারের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। ব্যুরো রিপোর্ট, খবর এই সময়।